নম্বর কি কবা নাকছিস? ওরা সবাই জানে। এ কি করি সবাই জানে। দাঁড়া দেখ না। একবার দেখি। দাদা, মাথা গরম না করি আপনি বসেন তো। এ কিসের মাথা গরম রে? এ কিসের মাথা গরম রে? হ্যাঁ, তোরা ইচ্ছা করলে আমি করে নিই। শ্যাম্পু দেন না ছিল চুলটা কাটিয়া বাড়ি যা শ্যাম্পু দেবো একবার ছোট করবো না? হ্যাঁ একবার ছোট আর বি সার নি দেন। আচ্ছা আচ্ছা দাদা, বাড়ির সবাই ভালো আছে না? আছে। সাবধানে কাটা আমার বিয়ে বেজাল করেন না দাদা। নরেন না দাদা, আমার দাওয়াত আছে তো একটা, ওই জামা নাকি বুঝছি তো। আপনি বাচ্চা নাকি? আমি তো বুয়ন্ডি মানুষ। আচ্ছা ঠিক আছে। দেরি তো হবে, ঠিক আছে। সিরিয়াল আছে? আছে। কয় নাম্বার সিরিয়াল তোমারটা? শুদ্ধ মনে হয় 4 নাম্বার। ওই চা খাবার গেছি তো, বসেন। 4 নাম্বার সিরিয়াল, একটা লোকও নাই এখন বীর কমান। 4 নাম্বার সিরিয়াল দাদা, সিরিয়াল আপনার 4 নাম্বার 4 নাম্বার আপনি তো জানেন। সিরিয়াল মেনটেন ছাড়া আমি কাজ করি না দাদা। চুল কাটা লাগবে, সময় নাই। আসেন ভেতরে আসেন। এই আমার তো সময় নাই। একটু খালি দেখাই দিয়ে আমি এলাকা করে দিই। আচ্ছা ঠিক আছে। আপনাদের কল্যাণে পরশুদিন কাটলেন দাদা, বড় হয়ে গেছে বুঝিস না। আরো কতক্ষণ বসে থাকবো আমি? দাদা ভাই বসছে, একটু বোঝেন না কেন ভাই ভাই। হ্যাঁ, এখন এখন
একজন পরে তোমার সিরিয়াল চারজন তো নাই নাই এখন একজন আইসলো আসিয়ে বসে দিলে ঘটনাটা কি এমনি কাটি দেন আমাকে এমনি কাটি দেন টাকা দেই না দাদা আপনি বোঝেন না কি আসছে এখানে কি আসছে মানে এটা আপনাকে বোঝা লাগবে না 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 অত তো বুঝ দরকার নাই আমার তুমি একটু আগে আমাকে কইছেন যে আমি সিরিয়াল ছড়া কাটি সে কথা তো রাখলি না তুমি হ্যাঁ এখন বি কমান আছেন কে আসছে হ্যাঁ তাই টাকা দিবি আমরা টাকা দিবেন নয় ও আমরা গরি দাদা শুনেন আপনি কি চান আপনি কি চান যে আমার রেজেক্টটা বন্ধ হোক রেজেক্ট এমনি বন্ধ হয়ে যাবে এই মুখে আর মুখে না জবান যদি এরকম হয় তাহলে তোমার জবান এমনিতে বন্ধ হয়ে যাবে রেজেক্ট দাদা ভাই বুঝেন না তুমি সিরিয়ালের কথা করেন সিরিয়াল অনুযায়ী তুমি কাজ করবে ও আইসলো বসলো টাকা দিবি বেশি নাকি ওই পঞ্চাশ টাকার জায়গাতে একশো টাকা দিবে সেটাই ভালো দুই নাম্বারই ইনকাম করে টাকা দিতে তো আর ধরো যে গাঁত বাঁধে না আমার পরিশ্রমের টাকা ঠিক আছে আমরা তো ওইভাবে তোমাকে দিবের ভান নই ওই জন্য তুমি ধরো যে আইসলো একই কি সুন্দর সেবা যত্ন করিয়ে সুন্দরভাবে কাজ করিয়ে দিবে নিচ্ছে হ্যাঁ দাদা এসব না বলাই ভালো দাদা কথা কথা হুশ করি ক কৃষির অবৈধ টাকা রে এ কাক শোনাইছ ওগুলো তুই দে হ্যাঁ এ কাক শোনাই জানগিরি করিস অত কথা তো শুনবে চাই না আমি এ কাজ কর তুই কাজ কর হ্যাঁ আমি তোমার করছি ও উচিত কথা বলে না গে কি কাম করেন সেটা আমরা জানি না কি করি চলেন সেটা জানি না আমরা তো ওভাবে চললে পান নই ওই যাই অবৈধ ভাবে চলে অবৈধ ভাবে ইনকাম করে এই সমাজে এখন তারে দাম বেশি সেটাই দেখবেন আছি হ্যাঁ কিছু না অবৈধ বারে চলে না এ কাক কিছু আসে তুই যা হ্যাঁ এ তোর চুল কাটি দেবে সেটাকে আমার দর তুই যে কাটিস ওই জন্য হাতে চুল কাটি যায় না মেজাজটা জানি গরম করেন তোমাকে আমি কথা কছি তুমি ফাল ভরেন কে অত তো যে অবৈধ কি অবৈধ কমান আসিস দুই নম্বরই কমান আসিস ওটা সবাই জানে এ কি করি সবাই জানে দাঁড়িয়ে দেখ না একদিবারে দেখি দাদা মাথা গরম না করিয়ে আপনি বসেন তো এ কিসের মাথা গরম হে এ কিসের মাথা গরম রে হ্যাঁ তোর এই সেলুনে আমি ঢুকে নেই হে তুই দেখিস সেলুন কিভাবে চলাইছ তুই ভাই আপনি শুধু কালকে থাকি দেখিস তোর সেলুন আপনি শুধু তোর এই সেলুন তোর এই সেলুনে চুল কাটতে নামই হে আমি শুধু তোর সেলুনই বন্ধ করে দাম মুই বুঝছিস তাহলে তোর সেলুনে আমি চুল কাটতে নাম দাদা বসেন দাদা অপমান তুমি অপমান শুরু করছো শুধু শুধু এখানে এই ধরনের ছোট লোকদের সামনে আমাকে তুই অপমান করলি দাদা খুব ভালো লাগে ওটা হাজার টাকার দাম নাই ব্যবসা কেন টিকে গেছে দাদা ওদের জন্য ওদের জন্য আছে আর আমরা কি চুরি করি নিয়ে এসি চলাফেরা করি হ্যাঁ ব্যবসা করলে কথা জবান ঠিক থাকা দেখবি আগে জবান ঠিক করো তারপরে ব্যবসা করো ফাইজ দেমি শুরু করছি আপনারা আসলে আমার করি খাবার দিয়ে নন দাদা এই ভাইয়ের কামটা করলে আজকে আমার কিস্তি আছে 600 টাকা দাদা এই টাকা 600 আমি কই পামু এখন টাকা হইছে মাত্র 200 আর 700 টাকার দরকার দাদার কামটা করলাম হয় টাকা দিলে হয় 300 বন্ধ করে দিই সব ব্যবসা করা মুশকিল বাজে গেছে দোকানে এখন দাদা আমার বাকি কামটা করে দাও তোমার বাকি কাম ব্যবসা করা মুশকিল দাদা খালি গ্রুপ বুঝছেন সমস্যা এই ইয়া করেন একটু বসেন মাথাটা একটু ঠান্ডা করে আসি দাদা আমার সময় দেরি হয়ে দুইটা মিনিট আচ্ছা যাও তাড়াতাড়ি আসো থাকে দেরি করেন না লোকটা যে কথাটা কইলো ঠিকই কইছি এই ইমার ঘরের ছেলুনে তো এইরকম দুনিয়ার রাজনীতির পেশাল আর এলো এই যে টেকাওয়ালা লোক দেখিয়ে চুল কাটি দেয় কথা তো খারাপ পায় নাই ঠিকই কইছে থাক আমারও বুঝি আর এটি আশা হওয়া নাই
ini aja dunia persoalan seru aja, tak, kami ya tak, karena ini, bagi zulun noda ini aja kayak, kami.